আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বাস্তব সংখ্যার মধ্যে যে মূলদ সংখ্যা এবং যে অমূলদ সংখ্যা আছে তা আমরা কিভাবে সহজে চিনতে পারি এবং কিভাবে বুঝতে পারি মূলদ সংখ্যা কোনটি এবং অমূলদ সংখ্যা কোনটি। তাহলে এর কথা না বাড়াই আমরা শুরু করতে পারি। আমরা গত পর্বে দেখছিলাম যে সংখ্যা আসলে দুই প্রকার, একটা থাকে বাস্তব সংখ্যা এবং থাকে অবাস্তব সংখ্যা। যেমন বাস্তব সংখ্যা হচ্ছে আমাদের পরিচিত যে কোনো ধরনের নাম্বারকে আমরা বাস্তব সংখ্যা বলি, কিন্তু অবাস্তব সংখ্যা হচ্ছে যেমন রুটের ভিতরে যদি আমি -5 দিই, অর্থাৎ রুটের ভিতরে যে কোনো ধরনের নেগেটিভ নাম্বার যদি আমরা দিই সেটাকে আমরা বলি হচ্ছে অবাস্তব সংখ্যা। আচ্ছা, আর এই অবাস্তব সংখ্যা ব্যতীত যত ধরনের সংখ্যা আছে আমরা সবগুলোকে বলবো বাস্তব সংখ্যা। এখন বাস্তব সংখ্যার মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় মূলদ সংখ্যা কি এবং অমূলদ সংখ্যা কি। এখন আমরা যদি এই ছবিটার দিকে তাকাই তাহলে মূলদ সংখ্যার ক্ষেত্রে দেখতে পারবো অসীম অনাবৃত দশমিক সংখ্যাকে আসলে মূলদ সংখ্যা বলা হচ্ছে। তাহলে এখন আমাদের চিন্তা হবে অসীম অনাবৃত দশমিক সংখ্যা কোনগুলো। যেমন আমরা যদি লিখি যে 6.12348123593, এরকম যদি অনেক ধরনের সংখ্যা আমাদের সামনে আসে, অর্থাৎ যে সংখ্যাগুলো দশমিকের পরে অসীম সংখ্যক হবে কিন্তু বারবার রিপিট হবে না, এই ধরনের সংখ্যাকে আমরা বলি অনাবৃত সংখ্যা, অসীম অনাবৃত সংখ্যা। আর আবৃত সংখ্যা বলতে আসলে এই ধরনের সংখ্যাকে বোঝাবে, যেমন 3.14161616161, অর্থাৎ এই যে 161616 সেটা অনেকবার রিপিট হবে এবং সেটা অসীম সংখ্যক বার থাকবে। তাহলে সেই সংখ্যাটাকে আমরা সহজেই 1.1416, যেহেতু 16 বারবার রিপিট হয়েছে এই জন্য 16 এর উপর আমরা পৌনঃপুনিক বসাই দেব, তখন আমরা এটাকে বলতে পারবো একটা আবৃত সংখ্যা। এটা অসীম সংখ্যা কিন্তু অসীম আবৃত সংখ্যা, আর উপরের সংখ্যাটা ছিল হচ্ছে অসীম অনাবৃত সংখ্যা, কারণ এই সংখ্যাটা আমাদের অসীম পর্যন্ত বিস্তৃত থাকবে এবং এর বারবার এটা কিন্তু রিপিট হয়নি, অর্থাৎ বারবার এটা আসেনি, এটা এক একবার এক এক রকম নাম্বার আসছে। আচ্ছা, এখন আমরা যদি একটা স্বাভাবিক দশমিক সংখ্যা লিখি 3.40, অর্থাৎ বা 46 লিখলাম, 3.46, তাহলে 3.46কে আমরা চাইলে সহজেই ভগ্নাংশে যে সাধারণ প্রকাশ সেটাতে রূপান্তর করতে পারি। যেমন এটাকে আমরা এভাবে লিখতে পারি যে যতগুলো সংখ্যা আছে সবগুলোকে লিখতে হবে, তারপরে হরে লিখতে হবে দশমিকের জন্য 1 এবং দশমিকের পরে যতগুলো নাম্বার আছে তার জন্য আমরা ততগুলো শূন্য বসিয়ে দেবো, তাহলে সেই সংখ্যাটাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। আচ্ছা, এখন যদি আমরা এই যে পৌনঃপুনিক সংখ্যাটা, পৌনঃপুনিকের যে সংখ্যাটা, এটাকে আমরা এরকম ভাবে প্রকাশ করতে পারি, ঠিক আছে, এটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে ইনশাল্লাহ দেখব। কিন্তু আমরা যদি বলি যে উপরের এই নাম্বারটা, উপরের এই নাম্বারটাকে যদি আমরা আসলে দশমিকে সাধারণ ভাবে প্রকাশ করতে চাই সেক্ষেত্রে কোনোভাবেই সম্ভব না। কারণ হচ্ছে আমরা উপরের সংখ্যার ক্ষেত্রে দেখছিলাম যে 3, 4, 6 যেহেতু ছিল তিনটা, তার জন্য আমরা তিনটা নাম্বার এখানে লিখে নিয়েছিলাম, নিচে দশমিকের জন্য 1 এবং দশমিকের পরে সংখ্যাগুলোর জন্য অতগুলো শূন্য দিয়েছিলাম। কিন্তু উপরের এই নাম্বারটার ক্ষেত্রে আমাদের প্রশ্ন আসবে যে আমরা আসলে কতগুলো নাম্বার লিখবো, কারণ এই তিন তো আমি তিন পর্যন্ত লিখছি, এরপর ডট ডট দেওয়া আছে, অর্থাৎ এই সংখ্যা আরও অনেকগুলো আছে। তাহলে এখন আমি আসলে কতগুলো সংখ্যা উপরে লিখবো এবং নিচে বা কতগুলো সংখ্যা লিখবো, অর্থাৎ আমি যদি এইভাবে শুরু করি 3, 6, 1, 2, 3, 4, 8, ঠিক আছে, এইভাবে যদি আমরা 3 শেষও করি, এবার 3 পরে আমরা আর কোনো সংখ্যা নিব কি না বা কতগুলো সংখ্যা নেওয়া লাগবে এটা কিন্তু বলে দেওয়া নাই, ঠিক আছে। তো আর নিচেও আমরা ঠিক মানে দশমিকের জন্য 1 নিলাম কিন্তু কতগুলো শূন্য বসাবো সেটা কিন্তু আমরা এখান থেকে কখনোই বুঝতে পারবো না, ঠিক আছে। অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা কখনোই P/Q আকারে প্রকাশ করতে পারবো না, অর্থাৎ ভগ্নাংশে যে সাধারণ প্রকাশ সেভাবে আমরা কখনোই প্রকাশ করতে পারবো না। আচ্ছা, তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলবো হচ্ছে অমূলদ সংখ্যা, যে যে সংখ্যাটা আসলে দশমিকের পরে প্রতিবার আলাদা আলাদা নাম্বার আসবে এবং সে যে সংখ্যাটাকে P/Q আকারে কখনো প্রকাশ করা যাবে না সেই নাম্বারটাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। ওকে, আচ্ছা, এর অমূলদ সংখ্যা যদি বাদ দেয় তাহলে বাকি সমস্ত সংখ্যাগুলোকে আমরা বলবো হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে যদি আমরা কিছু অমূলদ সংখ্যা সহজে বোঝার চেষ্টা করি, যেমন যদি √2 দেই,
ঠিক আছে, তখন আমরা মানটা পাবো 1.41 26, এরকম আমরা অনেকগুলো নাম্বার পাবো, ঠিক আছে। এবং এর পরবর্তীতে নাম্বারগুলো কখনোই বারবার আসবে না, প্রতিবারই আলাদা আলাদা নাম্বার আসবে। এবং যদি রুট ওভার 3 দেই বা রুট ওভার 5 দেই অথবা রুট ওভার 7 দেই, সমস্ত সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা দেখবো যে দশমিকের পরে আলাদা আলাদা নাম্বার আসছে, এবং এই নাম্বারটা অসীম সংখ্যক বিস্তৃত থাকবে, এবং এটা আমরা বলবো হচ্ছে অসীম অনাবৃত সংখ্যা বা মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, ঠিক আছে। এরকম ভাবে আমরা যদি দেখি পায়ের ভ্যালু বা পায়ের মানটা যদি আমরা চেক করি, 3.14 16 159, এরকম অনেক অনেক নাম্বার আসবে, যে নাম্বারগুলো আসলে কখনো শেষ হবে না এবং কখনো এটা কিন্তু বারবার আসে না, অর্থাৎ এটাকে আমরা এইরকম ভাবে কখনোই প্রকাশ করতে পারবো না, পি বাই কিউ আকারে কখনো প্রকাশ করতে পারবো না। কিন্তু আমরা যদি দেখি রুট ওভার 9 অথবা রুট ওভার 4 অথবা রুট ওভার 16, এই ধরনের নাম্বারগুলো আমরা যদি বলি, রুট ওভার 9 এর জন্য ভ্যালু আসে 3, রুট ওভার 2 এর জন্য আসবে, রুট ওভার 4 এর জন্য আসবে 2, এবং রুট ওভার 16 এর জন্য আসবে 4, অর্থাৎ এই নাম্বারগুলো কিন্তু তখন আর অমূলদ সংখ্যা হবে না, কারণ এই নাম্বারগুলো যখন আমরা ক্যালকুলেটারে দিব তখন কিন্তু একটা শুধুমাত্র 3 একটা নাম্বার পাবো, অর্থাৎ দশমিকের পরে কিন্তু অনেক অসীম সংখ্যক নাম্বার আমাদের আসবে না। এবং এই সংখ্যাগুলোকে আমরা বলি হচ্ছে বর্গ সংখ্যা, এই বর্গ সংখ্যাগুলো রুট ওভার কখনোই অমূলদ সংখ্যা হয় না, কিন্তু যেগুলো মৌলিক সংখ্যা হয় এবং বর্গ সংখ্যা ব্যতীত অন্য নাম্বারগুলোকে যদি আমরা রুটের ভিতরে দিই, সেই ক্ষেত্রে আসলে আমাদের একটা অসীম সংখ্যক মান আসে দশমিকের পরে, অসীম সংখ্যক সংখ্যা চলে আসে, এই ক্ষেত্রে আমরা সেই সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা বলবো। তো আশা করি সবাই অমূলদ সংখ্যা এবং মূলদ সংখ্যার মধ্যে পার্থক্য বুঝতে পারছি। তো ধন্যবাদ সবাইকে, এবং আগামী পর্বে কিভাবে এই আবৃত সংখ্যাকে সাধারণভাবে প্রকাশ করতে, অর্থাৎ পি বাই কিউ আকারে কিভাবে প্রকাশ করে, সেই সম্পর্কে আলোচনা করব। সবাইকে সেই ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।